আরে গেমের মধ্যে আসতে না আসতে যে এই টিকটকার গুলো কেন জয়েন দেয় আল্লাহই জানে। দেখি তো কি বলে। হ্যালো কি রে টিকটকার ভাই, আমি তো গেমের মধ্যে আসতে পারি না, এর মধ্যে দেখি জয়েন দেওয়া শুরু হয়ে যায়, ব্যাপার কি? জয়েন তো দিব ওই কাহিনি বুঝুন না একটু। মেলা দিন ধরে কইতাছি, মেলা দিন ধরে কইতাছি যে আনের দেরি না, আজকে কই কয় দিন পর ইনভাইট দিস, আজকে তো ইনভাইট দিলাম। তো কিসে ইনভাইট কেন দিতেছ এটা বলো। ইনভাইট দাম না, একজন ইনভাইট দিতেই পারে, ইনভাইট অপশন আছে দেখে তো দেমুই। ও আচ্ছা আচ্ছা বুঝছি, তাহলে এমনিতেই ইনভাইট দিচ্ছ তো কি গেম খেলবার জন্য? না ইনভাইট দিছি এটা গান মুখস্থ করছি, আমরা হুনামানি গাল দিছি। গান মুখস্থ করছ কার জন্য? আমার জন্য? হ্যাঁ হুনামানি। কি রে ভাই, আবার এখন টিকটকারদের মুখ দিয়ে এখন গান শুনতে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো বলো শুনো শুনি, কি কি গান আমার জন্য বানাইছো? কইতাছি দাঁড়ান খারাই, লাস্ট পর্যন্ত কি দিন আইসা গেল, এখন টিকটকারদের মুখ দিয়েও গান শুনতে হবে? কুছ ভি আল্লাহ বাঁচাও আমারে। গান দাম আজকে বললো নাই দিন দিন দর 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 পাঁচ দাবে দিতেছে না গান, তাই না ধরুন গান গেল। আই রে টিকটকার ভাই কি বলবো, আসলে এগুলারে কিছু বলার নাই। তুমি কি আমাকে গান শোনাবা নাকি? বুঝলাম না তো। আই পোছ আই পোছ হুনাইতে হুনাইতে এন মনে কইলেন এমন একটা গান হুনাম ওয়ান জানে বড় আগুন না, সমস্যা নাই। আবে জলদি বল, কাল সুবে পানভেল কত হো আশা ছিল মনে, ওয়ান ভার্সেস ওয়ান খেলবো তোমার সঙ্গে দিয়ে। বুঝছেন কি শেষ গান শেষ? গান শেষ, গান শেষ না, গান ল্যাগ দিছে বুঝছেন? আচ্ছা ল্যাগ দিছে গান, মানে কি কইতাম আল্লাহ, কি গান এটি শুনাইলো আমারে, আমার তো এখন 12টা বাজে গেছে ভাই, এইসব গান শোনার জন্য আমি একদমই রেডি ছিলাম না। টিকটকার মানুষ এছাড়া গানও বা কি করবে, কি কি গাইবে আল্লাহ। ঠিক আছে ভাই আর কিছু শোনাবা তুমি আমাকে? টিকটকার টিকটকার করুন না, আমরাও কিন্তু মানুষ, টিকটকার খালি টিকটকার 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 গুলো আছে ভালো আছে। এটাও ঠিক আছে, তোমরা যেহেতু টিকটকার থাপড় টাপড় তো দিতেই পারে, যে অবস্থা করো তোমরা টিকটকে। তুমি আমারে দিতাছো এখন, আমি তো কাস্টম খেলবো না তোমার সাথে। না খেলবা না, ওটা বড় বিষয় না, কতদিন আজকে গানের মাধ্যমে বুঝাইলাম, প্রতিদিন মেসেজ দিই তো সিনি করুন, আজকে কইছি করুন প্লিজ। আমি তো কাস্টম খেলি না, আর তোমার 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 তো আমার সাথে কাস্টম খেলার মতো কোনো কোন এই লোক আর জন্য আমারে চ্যালেঞ্জ দিছো নাকি? কি কি মানে নিমনে বাচ্চা চুন, একটা হাত দেখবে নাকটা গিলুমিলি সব বাইক ঢাল দিমু, রাখছিল না জানিস কে? আবে সালে, তো ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট নিউজ আছে সবার জন্য। তোমরা সবাই জানো যে জিলানি গত 7 দিন আগে তার চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করেছিল এন্ড বলেছে যে সে আর ইউটিউবিং করবে না, আর তার চ্যানেল সেল করে দিয়েছে। তো এই ক্ষেত্রে গাইস তোমরা অনেকেই আছো আমার চ্যানেলে যারা জিলানিকে অনেক ভালোবাসো এবং অনেক সাপোর্ট করো, প্লাস আমাকে অনেক সাপোর্ট করো। সো তোমরা যারা যারা জিলানির সাথে কানেক্টেড থাকতে চাও গাইস, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ FFBD ভ্লগস, মানে এটা হচ্ছে জিলানির নতুন ব্লগিং চ্যানেল, এই চ্যানেলেও সবসময় অ্যাক্টিভ থাকবে অলওয়েজ। সো তোমরা কিন্তু গাইস এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি আমারে চ্যালেঞ্জ দিতেছো, আমারে চিনো তুমি? হ্যাঁ তুমি আমারে চ্যালেঞ্জ দিতেছো, তোমার মাথা ঠিক আছে? বেশি কথা কম না, কাস্টম খেলবেন না খেলবেন না, একবারে কিন্তু না খেলো, সত্যি কথা ঘুরুক তোর কিক মারি দিব আমি। আমি কাস্টম খেলবো না, যাও এখান থেকে ভাই, তোমার মতো প্লেয়ারের সাথে কাস্টম খেলার আমার কোনো ইচ্ছাই নাই। সিরিয়াসলি কি সব প্লেয়ার আসে এগুলো গ্রুপের মধ্যে, টিকটকার মিকটকার আইসে কাস্টমে চ্যালেঞ্জ দেয় ভাই, বুঝি না এগুলো। আমি আবার জয়েন দিতাছে ভাই, কোন মুখে আবার জয়েন দিতাছে বুঝলাম না।
কি রে টিকটকার, তোমার কি খায় হুসেনে তুমি আবার জয়েন দিতেছো? আনে রে এই ব্যাপারও সাহস, হাই হাই কি করছিস আমার কিক দিতে গ্রুপ তুলে হুমুনি না কি করছেন না কি যে করি এখন মাথা মাথা করে ঠিকঠাক তাড়াতাড়ি কাস্টমার না আমার মাথা গরম হয়েছে গা কাস্টমার না তোমার সাথে আমি কাস্টম খেলবো তুমি এটা ভাবলা কেমন কইরা আমারে বলো তো কাস্টম খেলবেন অত কিছু জানি না কাস্টম খেলো নাকবি আনে নেই কাস্টম আমি তোমার সাথে খেলবো না ঠিক আছে তোমার আমার সাথে কাস্টম খেলার মতো তোমার সাহস আছে তুমি আমারে কোন সাহসে আইসা কাস্টমে চ্যালেঞ্জ দিতাছ আমি ময়নার মাদিকসো আর আমার সাথে এখন পর্যন্ত কোনো প্লেয়ার আইসা কাস্টমে জিততে পারে না আর তুমি সেই টিকটকার আইসা আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিতাছো আর তাও আমি তোমারে কিক দিলাম তাও তোমার মাথায় কোনো মানে বুদ্ধি কাজ করতেছে না মানাতে রে কো ডর নেই লাগতা কি আমার কোন বুদ্ধি কাজ করে না আমার আমার মাথা জানি বুদ্ধি আছে না মাথা জানি বুদ্ধি আছে না না আমার মাথায় তো বুদ্ধি আছে আর আমি তো ভুলে গেছিলাম তোমার বুদ্ধি তো হাঁটুতে এর জন্যই তো তোমার এই অবস্থা আন্নে জানলেন কেমনে যে আমার বুদ্ধি হাঁটুতে এটা তো তোমার চেহারা দেখে বোঝা যায় গণক নাকি মাথাই নষ্ট দিয়ে আবার এই মুদ্রায় নলে মুদ্রা আমার সত্যি কিন্তু রাগ উঠতেছে না এখন কাস্টম খেলবে না খেলবে না আমি কিন্তু নানি রে ডেকে নিয়ম আমি হাই রে আল্লাহ এইসব টিকটকারের সাথে এখন কাস্টম খেলা লাগবে আমার টিকটকারের সাথে কাস্টম না খেললে তখন আমার জ্বালায় খাবে আচ্ছা আচ্ছা ভাই আমি তোমার সাথে কাস্টম খেলবো কিন্তু কাস্টমে হারার পরে কিন্তু আমার একটা চ্যালেঞ্জ আছে ঠিক আছে যদি কাস্টমে হারো আমার চ্যালেঞ্জটা তোমাকে কমপ্লিট করা লাগবে ঠিক আছে কি কয় চ্যালেঞ্জ আবার কি এর আচ্ছা ঠিক আছে ড্যান্সিং চ্যালেঞ্জ কাস্টমে এখন আমি তোমার সাথে খেলবো চান্দু কিন্তু তুমি যদি কাস্টমে হাইরা যাও ঠিক আছে আমাকে যদি তুমি না হারাইতে পারো তাহলে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব ঠিক আছে আর সেই চ্যালেঞ্জটা আমি তোমার কাস্টম শেষ হওয়ার পরেই বলবো এর আগে আমি বলবো না আমি বাজাইগা না ভিড়ো সব তারে সাকসেস তো না আমার এর না কোনো ব্যাপারই হলো না সমস্যা নাই বানান কাস্টমার নে আমার আমার সাথে কাস্টম খেলতে আসছো না দেখো এই কাস্টম খেলার পরে তোমার নানি তোমার মনে পড়িয়া যাবে বুঝছো তুমি তোমার নিজের নাম পর্যন্ত ভুলা যাবা আর কাস্টম যে খেলতে আসছিলে এই জিনিসটাও ভুলা যাবে এমন তোমারে মার দিব আমি দাঁড়াও কাস্টম খেলার অনেক শখ যাচ্ছে না তোমার আমি কাস্টমের শখ ছুটাইতেছি আসো খেলবো খেলা হবে ওই বটলা আমাকে যে কাস্টমে চ্যালেঞ্জ দিতে আসছো আজকে দেখবা কাস্টম খেলার পরে তুমি নিজের নাম কি নিজের নানির নাম পর্যন্ত ভুলা যাবা বুঝছো তারপরে বলবা যে আসলে আমার কাস্টমে চ্যালেঞ্জটা দেওয়া ঠিক হয় নাই ময়নার মাকে এখন পর্যন্ত মানে কেউ হারিয়েতে পারলো না তুমি ওইখানে আসছো আমাকে হারানোর জন্য আরে আমি আসতেছি তুমি দাঁড়াও যে মাই দিব তোমার আজকে আমি দেখছো এইটারে বলে মাইর এইটারে বলে মাইর তাহলে আজকে থেকে আমিও বলতে পারবো যে আমি বটলারে হারাই আসছি তাই তো আমার সাথে জীবনে কাস্টম খেলছো হ্যাঁ তোমাদের তো গেম খেলা না তোমাদের তোমাদের তো অন্য গেম খেলা উচিত এই গেম তো তোমাদের খেলার মতো কোনো মানে কি বলবো ভাই খেলতে পারে না এদিকে ডাবল ফিক্টর নিয়ে আসছে আমার সাথে গেম প্লে করার জন্য ও ভাই মারো মুজি মারো এত অপমান করে কথা কইন কে আপনি মানে ব্যাক কিছু না শুনে না অপমান করতেছি কারণ তুমি ডাবল ফিক্টর নিছো ঠিক আছে এর জন্য আমি তোমার অপমান করতেছি মানে তুমি কি কাস্টম খেলছো কখনো ওটা কি গান না আরে আমি তো এই বটলারে চান্স দিলাম তোমারে তো আমি চান্স দিলাম বুঝছো তুমি একটু আগে বললা না মায়া দয়ার কথা এর জন্য আমি তোমারে চান্স দিলাম কারণ তোমার তুমি তো ঠিকমতো ওয়ালটাই মারতে পারো না বুঝো নাই তুমি তো হাইরা যাবে এর জন্য আমি তোমারে চান্স দিলাম যে যাক বেচারা এক রাউন্ড জিতেও যদি নিজেকে মানে প্রো মনে করে তাহলে করুক আমার তো সমস্যা নেই কারণ ম্যাচ তো আমিই জিতবো ইয়ে বড়ি আচ্ছি বাত কইয়া কই বটলা এ ছোট পাটে
কয়দিন ধরে গোসল করতেছে না? ছি ছি ভাই, দূরে যাও, দূরে যাও, দূরে যাও মিয়া। আসছে, কাছে আসছে, কত বড় সাহস ভাই, গোসল করে আসো না, এত গন্ধ আসতেছে গা থেকে। কয়দিন ধরে গোসল করো না? মনে হয় তো শীতের মধ্যে একদিনও গোসল করো নাই। ছি, কত গন্ধ আসতেছে গা থেকে। এগুলো হচ্ছে কি আর টিকটকার, টিকটকারের গন্ধ, মানে গার মধ্যে গন্ধ নিয়ে আসছে কাস্টম খেলতে। ছি ভাই, গোসল করে আসো মিয়া। আমি কোনে, আমি কোনে, লোকালো কে খেলুন কে সামনে হন পারলে। আমি এখানে দাঁড়ায় আছি, বটে তাও চোখে দেখে না। এই যে দেখো পিছে পিছে, আরে নুবরা, পিছে পিছে পিছে, এই যে এই যে আমি। এইবার খবর আছে, আসো পারলে তুমি, যদি আমি তোমারে মারতাম না, ঠিক আছে, আমি তোমারে মারতাম না, তুমি পারলে আমারে মাইরা দেখো। মারো মারো, খবর আছে। আবার কোন গেলেন? মারো 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 মারো, কোন তোর গুলি কো? ও এই যে গুলো ফেলাতেছ, লুকা লুকা থাকে। কোন গেল, কোন গেল? না বেজাস্তা দেখি গরম। হ্যাঁ কাছে ভালো উতর, ভালো রে। ফার্স্ট ব্লাড, কি রে বটলা, আমি তো তোমাকে একটাও মারি নাই, তুমি তো আমাকে মারতে পারলা না। আঙ্গুল লুকাই দিব তাইলে দেখতে পারবা যে আমি কই আছি? চোখের আঙ্গুল লুকাই দিলাম বাপ, তাইলে চোখের সামনে দৌড়াইলে যদি ঘোরাঘুরি করলেও যদি না দেখো তাহলে আমি এখন কি করবো? এক রাউন্ড দিছিলাম চান্স, তাই জিততে পারছো, এছাড়া তো এই রাউন্ডও কোনো ভাবেই জিততে পারতা না। এখন আমি বলছিলাম না যে কাস্টম যদি হাইরাছো তাহলে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে। একবারে দশটা প্লেয়ারে হেডশট দিয়ে মারতে হবে, যদি না করতে পারো তাহলে তুমি এখনই আমাকে 10,000 ডায়মন্ড দিবা। একবারে নামইরা 10টা প্লেয়ারকে মারতে হবে, তাও হেডশট দিয়া, যদি না পারো তাহলে 10,000 ডায়মন্ড তুমি আমারে এক্ষুনি দিবা। ওটা কেমনে মারবো আমি? গান দিয়া লাগে পায়ে, লাগে না তো, লাগে না তোমারে? আমারে আন্নে তো দেখলেন নাকি কিবা খেলি, কেমন না লাগতো আছে না? তাহলে এই গেম প্লে নিয়া, এই গেম প্লে নিয়া তুমি আমারে 1v1 চ্যালেঞ্জ দিতে আসছো কোন সাহসে? হ্যাঁ ওইটা বাদ, তুমি যেহেতু হাইরা গেছো তুমি আমাকে 5,000 ডায়মন্ড টপ আপ করে দিবা, তাড়াতাড়ি দাও। কেন কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছে এটা বলে ভুল হয়ে থাকলো?